কৃষ্ণ নারায়ণ নারায়ণ আমার কর্তব্য কেনে কর্তব্য প্রভু দানব রাজ্যের দৈত্য হম্বরে শিবক দুষ্ট করে শিবর বরে বর বর পূর্ব প্রকাশ তাক আহন করার দায়িত্ব আমার যদিও সেই কর্তৃত্ব প্রধান ভূমিকা গ্রহণ করিব লাগিব তুমি কি বাধরে প্রভু আমার নবজাত সন্তান হরণ দ্বারা নারায়ণ নারায়ণ সেটি অতি গর্হিত কর্ম হব প্রভু কেন সমস্ত দ্বারকাবাসীর বাবে এনে ঘটনা অসহনীয় হব প্রভু প্রভু কিন্তু কিন্তু কারণ নহলে কার্য হব নোয়ারে প্রভু সংঘাত নহলে উপলব্ধি আসিব নোয়ারে আর সেইভাবে এনে কার্য প্রয়োজন বিশেষকৈ সত্য জগত রতিজ্ঞা প্রতিশ্রুতি পালনের বাবে এনে পরিকল্পিত ব্যবস্থা সংঘটিত করবলগা হয়েছে যেহেতু আমার আত্মজ নবজাত সন্তান দৈত্য রাজ্যত বর্ধিত হলে সম্বরর পতন সম্ভব হয়ে উঠিব আর সম্বরর মৃত্যুয়ে রতি মদনর আঙ্গিক মিলনে উসরে সপাই বলি বলি নারায়ণে নারায়ণ অভিনব পরিকল্পনা প্রভু অভিনব পরিকল্পনা দেব দেখি প্রভু তুমি সম্পূর্ণ রাজ্যত প্রবেশ করি কৃষ্ণ বিদ্যুখন মঞ্চনাতি সম্পর্ক উত্তেজিত করতে হব তোমার প্রধান প্রভু ইতিমধ্যে জন্মগ্রহণ করা মায়াবতী রূপী রথীর লগত ধর্মতে সম্বর রাজ্য প্রবেশ করেছি যা সময়ত আমার পরা সকল প্রয়োজনীয় পরামর্শ তোমার আজ্ঞা শিরগত করে নারদেবে মাঘী সুবিধায় তথা বাসুদেবা
করুণা করিতে হরি জো